হেই, আমি বলেছিলাম কালকে যে একটা সারপ্রাইজ ভিডিও আছে। ইয়েস, আছে, আর আমি সেটার জন্যই এখন বেরোচ্ছি, বেরোবো। আর কি সেটা, সেটা এক্ষুনি দেখতে পাবে, একটু পরেই। সো লেটস গো। আমি এখন যাচ্ছি ঠিক আমার কলেজের দিকেই, কিন্তু যেদিক দিয়ে বিশ্ববাংলার দিক থেকে বা দিকে আমার কলেজ, আমি তার ডান দিকে যাচ্ছি নিউ টাউনের দিকে। আর কি সেটা একটু পরে দেখতে পাবে। লেটস গো। যদিও যদিও তুমি ক্যাপস নাও, সবাই তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এটাই, আজকে আমার টুর্নামেন্ট, ফুটবলের টুর্নামেন্ট। আর এখন ম্যাচ চলছে, আমাদের ফার্স্ট ম্যাচ হয়ে গেছে, আর্জেন্টিনা ভার্সেস কে ছিল, সাউথ কোরিয়া ছিল। হ্যাঁ, সো ওটা এন্ড হয়েছে 0-0। আর বেশি কিছু বলার নেই। সেকেন্ড ম্যাচটা রয়েছে এরপরে, ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ রয়েছে এরপরে, দেখি ওটা কখন হয়। আশা করা যায় যে টাইম অনুযায়ী হয়ে যাবে, কিন্তু লেট হয়েছে একটু। আর সেকেন্ড থিং এটা হচ্ছে যে মেহতাব হোসেন স্যার এসেছিলেন, স্পিচ দিলেন, সবার সাথে ছবি টবি তুললেন। ছবি থাকলে আমি দেখাবো তোমাদেরকে ছবি। তারপরে ওপেনিং সেরিমনি হলো, হওয়ার পর খেলা শুরু হলো। তো আপাতত গ্রুপ স্টেজে আমরা গ্রুপ সিতে রয়েছি। গ্রুপ সি এর টেবিলে আমরা নাম অনুযায়ী, যেহেতু দুটো ম্যাচই ড্র হয়েছিল আমাদের সাথে, সাউথ কোরিয়ার 0-0 ড্র হয়েছে আর পর্তুগালের সাথে ক্রোয়েশিয়াও 0-0 ড্র হয়েছে, সে কারণে নাম অনুযায়ী এ দিয়ে আমরা এখন ফার্স্টে রয়েছি। যদি পরে দুটো ড্র হয়ে যায়, সবাই এক এক পয়েন্ট করে, মানে 3 পয়েন্ট করে এক একটা টিমের যদি থাকে, 4টে টিমের যদি 3 পয়েন্ট করে থাকে, সেই অনুযায়ী নামের বেসিসে আমরা নক আউট কোয়ালিফাই করে যাই, আশা করা যায়। কিন্তু ড্র করলে হবে না, জিততে তো হবেই। দেখা যাক কী হয় যায় এরপরে। হ্যাঁ, আশা করা যায় যে ভালোই হবে এরপরে। এই এখন ম্যাচ চলছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয় তোমরা, দেখিয়ে দিচ্ছি দাও তোমাদের ম্যাচটা। খেয়ে উঠলাম, খাবারের ছিল হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। হ্যাঁ, খাবার ভালো ছিল, অ্যাটলিস্ট আমার কিছু দরকার ছিল পেটে দেওয়ার জন্য, এনার্জিটাও তো দরকার বজায় রাখার জন্য, নেক্সট মাসের জন্য। সো দেখা যাক এরপরে কখন কী হয়, জানাতে থাকবো তোমাদের, আর ম্যাচও দেখাতে থাকবো। আপাতত 3টে ম্যাচ দেখেই ফেলেছো তোমরা, বাকিগুলো দেখাবো আরও। তো বেস্ট অফ লাক টু মি অ্যান্ড মাই টিম। টাইম চলে এসছে, আমরা এখন নামবো। এইটাই আমাদের আজকে সেকেন্ড ম্যাচ এবং আজকে লাস্ট ম্যাচ, এরপরে আবার 13 তারিখ আমাদের ম্যাচ রয়েছে। সো অল দ্য বেস্ট টু মি অ্যান্ড মাই টিম, লেটস গো। Thank you.
বেসিক্যালি আমি একটু আগে ঘরে ঢুকলাম, ফ্রেশ ফ্রেশ হলাম, এখন বাজে হলো 8:30। আর ইয়েস, আমরা সেকেন্ড ম্যাচ জিতে গেছি 1-0। আমরা হারালাম এই সেকেন্ড ম্যাচে, কাকে হারালাম? ক্রোয়েশিয়াকে হারালাম। ক্রোয়েশিয়াকে হারিয়ে আমরা প্রায় মোটামুটি নকআউটসের জন্য কোয়ালিফাই করে গেছি, কোয়ার্টার ফাইনালসের জন্য। সো ইয়ে, ভ্যামোস। তো এই ছিল ডে ওয়ান আজকের। এরপর ডে টু রয়েছে, সেটা নিয়েও আসবো। সো স্টে টিউনড।